তো বন্ধুরা দেখছো আমরা এবার ঘোড়াগাড়ির সামনে বসে ঘোড়াগাড়িতে উঠবো। ঘোড়াগাড়ি করে আমাদের যেগুলো জায়গা আছে এখনো হাজারদুয়ারি খোলা হয়নি, যার জন্য আশেপাশে যেগুলো জায়গা আছে সবগুলো ঘোরাবে। এই দাদা আমাদের সঙ্গে আছে, সব গাইড দিয়ে ভালো করে ঘোরাবে। তো ইনারই গাড়িতে আমরা উঠছি, এখন ঘোড়াগাড়িতে উঠছি। ওঠা যাক, এখন আমি বসবো, দাঁড়াও। এই ঘোড়া ড্রাইভার চালাবে কোন দিকে? তো দেখতে পাচ্ছ আমরা ঘোড়াগাড়িতে বসে গেছি, আমাদের যে টিম আমরা যারা বেরিয়ে এসে ওখান থেকে পুরো সবাই বন্ধু বান্ধবরা মিলে উঠে গেছি, এবং ড্রাইভার আমাদের ভালো করে গাইড দিয়ে পুরো জায়গাটায় ঘোরাচ্ছে, তোমাদের দেখাচ্ছে কোন জায়গায় কি কি আছে না আছে সবকিছু তোমাদের দেখানো হবে। তো ঘোড়াগাড়িতে উঠছি, বহুদিন পর মানে ফার্স্ট টাইম আমি ঘোড়াগাড়িতে উঠছি। বন্ধুরা দেখছো ফার্স্ট টাইম আমরা ইতিহাস উদ্ধার করতে এসেছি, আমাদের যে মুর্শিদাবাদ সেই ঐতিহাসিক আমল থেকে একটা ঐতিহ্য ছিল সেটাকে আজকে আমরা পুরোটাকে ঘুরবো। সব জায়গায় দেখতে পাচ্ছ এই বিল্ডিং গুলো, এগুলো কিন্তু একদম ঐতিহাসিক আমলেই মনে হচ্ছে, ইতিহাস দেখে মনে পড়ে যাচ্ছে। আমরা অনেকেই পড়েছি এতদিন ধরে, অনেক কিছু পড়লাম সেই মুর্শিদ কুলি খার, সিরাজদৌল্লা, মির্জাফর সম্পর্কে। তো আজকে তারই প্র্যাকটিক্যাল করব আমরা। ঘোড়াগাড়িতে উঠছি, ফার্স্ট টাইম ঘোড়াগাড়িতে ওঠারাও সে আমাদের গ্রাম বাংলার ছোট ছোট রাস্তার মতো আছে, কিন্তু ইতিহাসের জন্য এই জায়গাটা এখনো চলে। গাইস দেখছো আমরা মুর্শিদাবাদে আছি, ঘুরে বেড়াচ্ছি, যাদের ট্রেনের জন্য এখানে ওয়েট করছি কিছুক্ষণ, কারণ ট্রেন যাচ্ছে আমাদের এদিকে, পাস হতে দিচ্ছে না, ওয়েট করছি। ট্রেনটা পাস হলে আমরা সেদিকে যাব ইতিহাস জানতে। তো এখন আমরা পৌঁছে গেছি সেই যে মুর্শিদ কুলি খা, নবাব বংশের আমাদের যেটা ছিল সিরাজদৌল্লার নানা, সেখানে আমরা চলে এসেছি এখন। হ্যাঁ, তো এটা হচ্ছে মুর্শিদাবাদ সমাধি, সেখানে আমরা এখন ঢুকবো, সেটাকে দেখার জন্য চলে এসেছি। এখানে আমাদের এন্ট্রি মারছি, আমাদের পুরো টিম আছে। তার আগে আমাদের চশমা অনেকে কেনা ছিল, চশমা কিনবে, চশমা কেনার পর সেখানে আমার এই যে মুর্শিদ কুলি খার সমাধি সেটাকে যাব আমরা, তোমার সব দেখাবো কোন জায়গায় কি আছে না আছে সেটাকে ভালো করে দেখানো হবে। তো যাচ্ছি আমরা সেখানে, এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে মুর্শিদ কুলি খার সমাধি ও মসজিদ আছে এখানে এই জায়গাটায়। হ্যাঁ, না গাইড লাগবে না, আমাদের ঘোরা আছে। তো এই জায়গাটা হচ্ছে আমাদের যে মুর্শিদ কুলি খার যে এখানে সমাধিটা আছে সেটাকে দেখার জন্য আসছি আমরা, এবং যে দেখাটা দেখতে পাচ্ছ তোমরা এখানে কিছু বিজ্ঞপ্তি সংরক্ষিত স্মারক আছে, ভারতীয় পুরাতাত্ত্বিক পর্যবেক্ষণ আছে, এটি প্রাচীন একটা স্মারক দেখা আছে, 1800 দেওয়া আছে, পড়তে পারো দেখতে পাও তোমরা, এগুলো পড়ে নেবে। মুর্শিদ কুলি খার সমাধি ও মসজিদ এখানে আছে সেটাকে দেখতে যাচ্ছি আমরা এখন, আর কোন জায়গা সার্ভে অফ ইন্ডিয়া এখানে তোমাদের দেওয়া আছে নোটিশ গুলো, তো যেটাকে আমরা যাচ্ছি এখন। তো খুব ইতিহাস আমলে হলেও হ্যাঁ নো কস্ট এন্ট্রি, এখানে কোনো চার্জ লাগে না, যেটা বললাম তোমার যে মুর্শিদ কুলি খার সমাধি এখানে আমরা ঢুকছি, তো এখানে কোনো চার্জ লাগে না, তোমার যদি আসো তো এখানে কোনো টাকা পয়সা লাগবে না। যদি তোমার গাইড নিতে যাও, যারা দূর থেকে এসো, যারা যাও না এই সম্পর্কে কিছু, তো তারা গাইড নিতে পারো, গাইডের জন্য চার্জ লাগবে আলাদা। আমাদের যেহেতু এখানে সিনিয়র একজন আছে, সে এর আগে এখানে এসছে, যার কারণে কিন্তু আমরা গাইড নিচ্ছি না। হ্যাঁ, তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ ইতিহাস আমলে, যে তোমরা দেখতে পারলে বুঝতে পারো সমাধিগুলো কি ছোট ছোট ইট দিয়ে তৈরি হতো আগে প্রাচীন আমলে, কারণ এগুলো তো 1700-1800 সেই সময়ের ঘটনা, মুঘলদের আমলে, যেমন ইংরেজদের আমলে তখনকার ঘটনা এগুলো। তো বিল্ডিং গুলো দেখতে পাচ্ছ ছোট ছোট ইট দিয়ে তৈরি, এখন এগুলো আছে ঠিকই, এটাই কিন্তু অনেক। আর আমাদের যাচ্ছি আমরা এগিয়ে, দেখতে পাচ্ছ পরিবেশটা খুব সুন্দর আছে এই জায়গাটার, কিন্তু এই যে বিল্ডিং গুলো যেগুলো আছে এগুলো কিন্তু ভালো ছোট ছোট ইট গুলো দিয়ে, এখনো কিন্তু বেশি যদি এখানে প্রেসার দেওয়া থাকবে না, কিন্তু এই জায়গাটা বেশ সুন্দর আছে। আমরা যাচ্ছি সব জায়গাটা ঘুরবো, অন্ধকার হয়ে যাচ্ছে। তো এই যে জায়গাগুলো দেখছো ছোট ছোট ঘরগুলো ছিল মুর্শিদ কুলি খার, এই যে বিল্ডিং দেখছো বিল্ডিং গুলো, এখানে কোনো স্কুল থেকে সম্ভবত ঘুরতে এসে এরা, এগুলো কি জন্য করা হতো বিল্ডিং গুলো, কই ঘর না কিছু বুঝা যাচ্ছে না। যে এইদিকে তো সমাধিটা আছে মনে হয়, ওইদিকেই সবাই যাচ্ছে, ওইদিকে আমরা ওইদিকে যাবো এবার। না মানে না ভিতরে ঢুকে তুলবো,
এখানে কি সুরঙ্গ দেখতে পাচ্ছ? সুরঙ্গ আছে এখানে, মানে এখান থেকে ওই পারে যাওয়ার একটা সুরঙ্গ ছিল, মানে রাস্তা আগে তো সুরঙ্গ থাকতো এই জায়গা থেকে যাওয়ার জন্য, পালানোর জন্য যুদ্ধের ব্যাপার ছিল তখন রাজাদের আমল ছিল। এই যে দেখতে পাচ্ছ স্কুল, এখানে স্কুলের বাচ্চারা ঘুরতে এসছে, কারণ ঐতিহাসিক ভ্রমণ খুব দরকার। এখন স্কুলে যারা পড়াশোনা করছে তারা এইসব ব্যাপারে জানছে, এবং ওটাকে যদি তখন প্র্যাকটিক্যাল করবে সেটাকে আরো বেশি ভালো লাগবে দেখতে। কারণ এখান থেকে আমাদের এই জায়গাটাই একটা সবচেয়ে প্রথম জায়গা যেখান থেকে ইংরেজরা আসতে পেরেছিল। বিল্ডিং গুলো স্পষ্ট দেখা আছে, বুঝতে পারছো যে পুরোনো বিল্ডিং। এখানে গম্বুজের মতো যেটা মুসলমান মসজিদ গুলি খাব, বুঝতে পারছো এরা মুসলিম অবলম্বী ছিল, যার জন্য এগুলো কিন্তু মসজিদের মতো মিনার তৈরি করা হতো। অ্যারাবিকে লেখা দেখতে পাচ্ছ, অ্যারাবিকে লেখা আছে, কারণ মুসলমানদের শাসনকার্য তখন ছিল এখানে নবাবদের, মুঘলদের আমলে। এদের স্কুল থেকে নিয়ে আসা হয়েছে এবং আমাদের শিক্ষক গাইড দিচ্ছেন সেই বাচ্চাগুলোকে। দেখছো যে এই কারুকার্যগুলো কিন্তু এখন পাওয়া যায় না, ডিজাইনগুলো এখন পাওয়া যায় না, এগুলো তখনকার আমলে করা হতো। এগুলো কিন্তু আমার মনে হচ্ছে বর্তমান থেকে অনেকটা ভালো ছিল, তখনকার আমলে রাজাদের আমলে নবাবদের আমলে ডিজাইনগুলো কিন্তু ভালোই ছিল। জোনাথন ম্যাকলিওড ডিজাইন করেছিল, আমাদের নাম শুনেছি হাজারদুয়ারি, আমরা যদি আসিনি এখনো। সবাই ফটোগ্রাফিতে ব্যস্ত আছে, নিজে নিজে ছবি তুলছে এই জায়গাটাতে, সবাই তো আর ব্লগ করতে পারে না। এদিকে কি আছে, সুরঙ্গে বললাম, সুরঙ্গের মধ্যে দিয়ে ওদিক থেকে এদিকে আসা যেত, মনে হয় সুরঙ্গ থাকতো তখন, নিচে যাওয়া যাবে না। যে সুরঙ্গটা বললাম ওদিক থেকে আসতে হতো সুরঙ্গগুলো, আগে আগের আমলে কিন্তু যেহেতু যুদ্ধ হতো কি না, তো যার জন্য চারিদিকে কি থাকতো, শুধু সুরঙ্গ থাকতো, সুরঙ্গের মধ্যে দিয়ে ওদিক থেকে ওদিকে আসতে হতো, বন্দি রাখতো। ইতিহাস মানে বুঝতেই পারছো। এই যে জায়গা দেখছো গুলো বাঘের খাঁচা, তখন বাঘ থাকতো সম্ভবত, এখন তো বাঘ পাওয়া যায় না, এখন বাঘের অভাব দেখা দিচ্ছে, ইকোসিস্টেম খারাপ হয়ে গেছে যার জন্য। দেখো দিকে এই জায়গাগুলোতে কিন্তু নামাজ হয়, ঈদের নামাজ, বকরা ঈদের যে নামাজ গুলো পড়া হয় সেখানে কিন্তু দেখতে হচ্ছে। আমাদের ঈদগাহ বলি, যারা মুসলমান তারা জানো অবশ্যই যে ঈদগাহ বললে দেখা, এই জায়গাটা কিন্তু ঈদের আর বকরা ঈদের নামাজ পড়ানো হয়। এগুলোতে দেখতে পাচ্ছ একদম ঈদগাহের মতো পুরো ব্যাপারটা রয়েছে, ওখানে ইমাম থাকে এদিকে আমাদের সব মুক্তাদিরা। এদিকে তো ড্যান্স করছে এরা। এই জায়গা ওদের অনেকটা ওখানে বলছে যে চার্জ লাগবে নাকি লাগবে বলছে, কি জানি। এই জায়গা দেখছো একটা পার্কের মতো মনে হচ্ছে, এই বিল্ডিং গুলো পুরানো হলেও কিন্তু এই জায়গাটা সুন্দরভাবে গাছপালা গুলো যেভাবে দেখতে পাচ্ছ একদম বিন্যাসটা খুব সুন্দরভাবে আছে, সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে সব জায়গাটাকে। এবং এদিকে গাছপালা গুলো, এটা হচ্ছে আমাদের সেই মসজিদ গুলিখার সমাধি এরিয়া, এখানে মসজিদ মরি এরিয়া আছে। সমাধিটা কই, সমাধি আছে এখানে, সমাধি নেই এখানে। তো যেটাকে দেখার জন্য এখানে আসা আমাদের, সেটা হচ্ছে মুর্শিদ কুলিখার যে সমাধি, তার কবরটা সেটাকে দেখার জন্য এখানে যাবো এখন আমরা। যে দেখছো এটা হচ্ছে মুর্শিদ কুলিখার সমাধি, এখানে তাকে কবর দেওয়া হয়েছিল। মুর্শিদ কুলিখা, নবাব সিরাজুল্লাহর যে নানা, তো দেখলে একটু কবরটা, কিন্তু কবরটা চারপাশে যে পরিবেশটা, এটা মসজিদ টম, তারপর এই যে এখন যে বর্তমানে আছে এটা পার্কের মতো জায়গা, এটাকে কিন্তু দেখার জন্য এখন এটা একটা ইতিহাস হয়ে গেছে, এবং এটা ঐতিহাসিক জায়গা হয়ে গেছে। পর্যটকরা বিদেশ থেকেও আসে, এবং আমার যারা দেশের আছে তারা অনেকে আছে। আমি প্রথমবার এবার এখানে আসছি, শুধু পড়েছি সবকিছু, সব কিছু পড়েছি, কিন্তু প্রথমবার আমরা এখানে আসছি, খুব ভালো লাগছে জায়গাটা ঘুরতে। তো এই জায়গাটা তোমার দেখানো হলো, সব জায়গাটা মুর্শিদকুলি কাছে সমাধি বললাম সেটা দেখে নিলাম, বাকিগুলো এবার যাবো আমরা, অন্য কোনো যেগুলো বলছে আমাদের আছে সবকিছু দেখবো। এই যে দেখছো আমার টিম, তারা ফটোগ্রাফিতে ব্যস্ত আছে, তার কবরের পাশে ফটো নিচ্ছে। তো বিভিন্ন জায়গা থেকে এখানে ঘুরতে আসছে, ঐতিহাসিক বিশাল ইম্পর্টেন্ট জায়গাটা রয়েছে এখানে। আর সব দিকে ঘোরা হয়ে গেলো, এদিক থেকে ঘোরার পর আমরা এবার যেতে শুরু করেছিলাম, ঢোকাঢুকি এন্ট্রি মেরেছিলাম ওই পাঁচটা দিয়ে, এবং এই পাঁচটা দিয়ে আমরা বেরিয়ে যাবো। তো এই যে মসজিদগুলি খাওয়ার যে সমাধির জায়গাটা, এবং তার চারপাশের পরিবেশটা, মসজিদগুলো টমগুলো সব কিছু দেখানো হলো, অবশ্যই তোমাদের ভালো লাগবে দেখবে। দেখছো নিয়মিত এখানে কিন্তু পরিচর্যা করা হচ্ছে, গাছগুলো যার জন্য কিন্তু এদিকে খুব সুন্দর লাগছে জায়গাটা, না জঙ্গল টঙ্গল বেড়ে যেত। আমাদের কাকুরা এখানে কাজ করছেন নিয়মিত, এগুলো যে দেখতে পাচ্ছ ঘাসগুলো কাটাকাটি হচ্ছে, যার জন্য জায়গাটা খুব পরিবেশটা সুন্দর রয়েছে এবং দেখতে খুব ভালো লাগছে। প্রাচীন আমলের জিনিসগুলো হলেও কিন্তু এখানে সহজে কেউ আসতো না, কিন্তু পরিবেশটাকে সাজিয়ে গুছিয়ে ভালোভাবে রাখছে, একটা পরিচর্যা করছে,
কিন্তু এই পার্কে আসলে তোমরা এটা বললাম মুর্শিদ কুলি খাঁর যে সমাধি সেখানে আসলে তোমাদের কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না, একদম ফ্রি অফ কস্ট তোমরা এখানে আসতে পারো। একটু এবার দেখো সুড়ঙ্গগুলো যখন যুদ্ধ হতো অন্য দেশের রাজা অন্য রাজ্যের রাজা এসে অ্যাটাক করতো, যার জন্য এই যে সুড়ঙ্গগুলো নির্মাণ করা হতো, কারণ এক সুড়ঙ্গ দিকে সেনাবাহিনী অন্য সুড়ঙ্গে যেত, সেগুলোর জন্য কিন্তু এই সুড়ঙ্গ দেখতে পাচ্ছ ছোট করে কিছুই নেই কিন্তু এখানে যোদ্ধাগুলো থাকতো সম্ভবত, সেই যোদ্ধাগুলো সুড়ঙ্গ দেখতে পাচ্ছ ছোট ছোট ঘরগুলো, এই জায়গাটা দেখতে পাচ্ছ সুড়ঙ্গ তখন থাকতো, এই রাস্তা দিয়ে একদম পুরো উদিতে ওঠা যেত উদিত দিয়ে। যাবে নাকি সুড়ঙ্গ, যাবে একবার চলো ঢোকা যাক, রিক্স তো নিতে যাবে না, যাবে ইয়েস ইয়েস উই হ্যাভ টু টেক সাম রিক্স ফাইটিং আস হোয়াট উই উইল ডু। তো এই যে জায়গা চলে আসলাম যেখান থেকে আমরা প্রবেশ করেছিলাম সুড়ঙ্গ দিয়ে মোটামুটি করে সেখান থেকে আসলাম, এবং এই জায়গাতে আমাদের এখানে ভ্রমণটা শেষ হচ্ছে। দেখতে পাচ্ছ যে জায়গাটা তুমি দেখতে পাবে, এই জায়গাগুলো দেখতে পাবে যারা মুর্শিদ কুলি খাঁর সমাধি, মানে মুর্শিদাবাদে আসলে তুমি এইসব জায়গাও তোমাকে অবশ্যই ঘুরতে হবে। তো প্রথম যেটা তোমার দেখালাম সেটা হচ্ছে আমাদের মুর্শিদ কুলি খাঁর সমাধি এবং তার চারপাশে এরিয়াটা তোমার দেখানো হলো, এবং তারপরে আমরা যাবো বাকি জায়গাগুলোতে। আমাদের যে ঘোড়াগাড়ি করে এসেছি আমরা তোমার দেখালাম ঘোড়াগাড়িতে করে বেরিয়েছি, এবার নেক্সট জায়গাটা নেক্সট স্পটে আমরা যাবো, হিস্টোরিক্যাল প্লেসটাতে যাবো, এবার সেখানকার যে কি আছে না আছে সেগুলো তোমার দেখানো হবে। এই যে আমরা যখন গেছিলাম মুর্শিদ কুলি খাঁর যে সমাধি সেখানে দেখতে, তার আগেও দেখছিলাম ট্রেন ছিল, ট্রেনে কারণে আমরা করছিলাম, এখানেও কিন্তু এসে একই ব্যাপার, কিন্তু ওই ট্রেনটা কিন্তু স্পিডে চলছিল, এটা কিন্তু স্লো চলছে গরুর গাড়ির মতো করে যাচ্ছে। তো রাস্তাগুলোকে দেখতে বুঝতে পারছো যেগুলো আমাদের পুরো সেই গ্রামের রাস্তাগুলোর মতোই, যারা গ্রামে থাকো বা দেখছে লোকাল লোকাল রাস্তাগুলোর মতোই মনে হচ্ছে, অতটা আধুনিক কিছু নেই ছোঁয়া, এগুলো কিন্তু ইতিহাসটার জন্য কিন্তু এগুলো ফেমাস আছে। দেখতে পাচ্ছি গাছপালা পুরো বাড়ি গ্রামের পরিবেশটার মতোই কিন্তু পুরো গ্রামের পরিবেশটা রয়েছে, তখন কিন্তু এটা ভ্যালু ছিল, ভালোই ভ্যালু ছিল তখন।